हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल इनक्वायरी अबाउट बेंगल। ये वीडियो में आमी वेस्ट बेंगल स्टेट कोटा नीट यूजी 2022 काटअप नहीं आलोचना करब। आमी दुटो पॉइंट बोले रखी एखाने। फर्स्ट पॉइंट हलो ये काटअपटी आमी प्रेडिक्शन करछी, ये काटअपटी किन्तु सम्पूर्ण रूपे भूल होते पारे। एटा सम्पूर्ण भावे आमार एकटा गेस, 100% भूल होते पारे। द्वितीय पॉइंट हलो जे आमी ये काटअपटा करछी नतून जे 5টি মেডিকেল কলেজ বা 6টি মেডিকেল কলেজ খুলতে পারে সেইগুলোকে খুলবে না ধরে, মানে পুরনো যে সিট ম্যাট্রিক্স ছিল সেই অনুসারেই করছি। 2021 সিট ম্যাট্রিক্সটাকে ধরেই আমি কাটআপটা প্রেডিকশন করছি। আর 50% যে প্রাইভেটের 50% সিট যে স্টেট গভর্নমেন্টের টাকায় পাওয়া যাবে, গভর্নমেন্টের যে ফিজ ওটা গভর্নমেন্ট সিটগুলো, সেটাও কিন্তু আমি ধরছি না। তো আগের যে সিস্টেম ছিল 2021-এর সেই সিস্টেম অনুযায়ী আমি কাটআপটা প্রেডিকশন করছি, সেই সিস্টেমটাকে ধরে রেখে। তো আমার যে কাটআপটা হচ্ছে সেই কাটআপটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার যে টোটালি প্রেডিকশন সম্পূর্ণ, এর আগে আমি কোশ্চেন পেপারে আলোচনা করেছি, যে কোশ্চেন পেপারের লেভেল আর স্টুডেন্ট সংখ্যা আর অনেকগুলো ফ্যাক্টর আমি আলোচনা করে আমার মনে হয়েছে এটাই কাটআপ হতে পারে। তো তোমরা দেখে নাও কাটআপটি কত হতে পারে। তো ফার্স্টেই তোমরা দেখো এখানে এক্সপেক্টেড কাটআপ কী আমার নিউট ইউজি ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড কাটআপ ক্যাটাগরি ওয়াইজ আমার মতে ইউআর আনরিজার্ভে যেতে পারে 575 থেকে 578, ওবিসি এদের যেতে পারে 574 থেকে 575, ওবিসি বিদের যেতে পারে 571 থেকে 572, এসসিদের 480 থেকে 485, আর এসটিদের 270+ বা 280+ যে কোনো একটা হতে পারে। এবার আমি একটা কথা বলে রাখি, এখানে দুটো পার্ট করে দিতে পারো ক্যাটাগরি ওয়াইজ, একটা হচ্ছে ইউআর ওবিসি এ ওবিসি বি আর একটা হচ্ছে এসসি এসটি। তো ইউআর ওবিসি এ ওবিসি বি এরা কাটআপ, এদের কাটআপ ওই জেনারেলি 1-2 মার্কসের ডিফারেন্স হয়, খুব জোর ওবিসি বি এর ক্ষেত্রে 3-4 মার্কসের ডিফারেন্স হয়, মানে এদের রেঞ্জ মার্কসের রেঞ্জটা মোটামুটি একই থাকে। আর এসসি এসটিদের ক্ষেত্রে অনেকটা বেশি, মানে নিচের মার্কস অবধি যায়। কিন্তু একটা কথা বলা যায় যে এসসি এসটির যে হেরফেরটা আগের বছরের থেকে হেরফেরটা কিন্তু অনেকটা বেশি হয়, যেটা অন্য ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে যতটা বেশি হয়, আগেরবারে যেমন যত মার্কস ছিল তার থেকে হয়তো 15-20 নম্বর পর্যন্ত বেড়ে যায়। কিন্তু ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রে তোমার এই রেঞ্জটা প্রায় 4-5 নম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে, বা আনরিজার্ভের ক্ষেত্রেও সেম। এটাই হচ্ছে আমার কাটআপ প্রেডিকশনের টোটাল 5টা ক্যাটাগরি নিয়ে বলেছি। আরও একটা ক্যাটাগরি আছে ইডাব্লিউএস, তাদেরকে আমি এখানে লিখিনি, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ইডাব্লিউএস আর ওবিসি এ বা ইউআরদের কাটআপ জেনারেলি সেমই যায়। তো ইউআরডাব্লিউএসও তুমি 575 থেকে 576 এরকম রেঞ্জ ধরতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কাটআপ আমার প্রেডিকশন। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে এই নিয়ে তোমরা অবশ্যই বলবে আমার কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নিট নিয়ে বা নানা রকম জিনিস নিয়ে আমি একেবারে নতুন তথ্য দিতে থাকবো, নতুন কলেজগুলো নিয়েও যে ইনফরমেশান আসে সেগুলো নিয়েও ভিডিও আসতে থাকবে। তো এই অবধি সবাই ভালো থেকো, ভিডিওটি এখানে শেষ করছি।